আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2023 সালে এই যে 7 তারিখের নবম শ্রেণী পরীক্ষা দিচ্ছেন, সমাপনী পরীক্ষা, আপনাদের জন্য গণিতের আজকে সর্বশেষ যে সমাধান ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে পরিমিতি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমি পরিমিতিটা আপনাদের সমাধান করে দেওয়ার সময়ের অভাবে আমি জাস্ট আপনাদের গাইড থেকে একটু সমাধানটা কীভাবে করছে জাস্ট হালকা বুঝিয়ে দিচ্ছি, আপনারা একবার প্র্যাকটিস করবেন। ইতিমধ্যে আপনারা অনেকে প্র্যাকটিস করছেন, কিছু অঙ্ক আমি হোয়াইট বোর্ডেও এর আগেও দেখানোর চেষ্টা করেছি, ওগুলো আপনারা দেখেছেন আশা করি। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিন। আমি এই অঙ্কটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মনে করেছি যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই ধরনের দুটি অঙ্ক আপনার বইতে আছে, যে কোনো একটা প্র্যাকটিস করলেই হবে। তো মনে করি আমরা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা জানি, যেহেতু সমবাহু ত্রিভুজ এরকম হয়, এই সমবাহু ত্রিভুজটা তিনটা বাহুই কি থাকে, সমান থাকে, একটা বাহুর মান ধরলেই তিনটা বাহু ধরা হয়ে যায়। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a². এখন এটা হচ্ছে নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল, আপনার যখন ক্ষেত্রফলটা বাড়বে তখন কিন্তু প্রত্যেক দিকে 1 মিটার করে বেড়ে যাবে, তখন বাহুর দৈর্ঘ্য কিন্তু আর এ থাকবে না, তখন হয়ে যাবে a+1। তখন বাহুর দৈর্ঘ্য যদি a+1 হয় তখন ক্ষেত্রফল হবে কি, √3/4, আর এর জায়গায় হবে a+1² যেহেতু ক্ষেত্রফলের সূত্র এক বাহুর উপরে স্কোয়ার। ওকে, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে a+1² আছে, হোল স্কোয়ারের সূত্র বসানো হয়েছে a² + 2ab + b² বসানো পয়েন্টে রাখা হয়েছে। আর এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন আপনারা হচ্ছে যে আমাদের শর্ত বলেছিল ক্ষেত্রফল বেড়ে যায়, ক্ষেত্রফল বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এই 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 পরের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল যদি বিয়োগ করেন, বিয়োগ করে আপনি হচ্ছে এর মানটা বের করতে পারবেন। এই সম এই 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 প্রশ্নটার সমাধান আমি এর কয়েকদিন আগে দিয়েছি, আপনারা একটু দেখে নিন, দেখে নিলে সবচেয়ে ভালো হবে। এরপর আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে প্রশ্নটা আপনি করবেন, সমাধান করবেন, প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে আচ্ছা এই অঙ্কটা আপনি একটু প্র্যাকটিস করবেন, যে একটি চাকার ব্যাস, অঙ্কটা নিশ্চয়ই দেখতে পেরেছেন, একটি চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে। তো চাকার ব্যাস আছে 4.5 মিটার, তাহলে ব্যাসার্ধ, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করার নিয়ম হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হয়। আর চাকা যেহেতু গোলাকার বৃত্তের মতো, সেক্ষেত্রে তার পরিধি থাকবে, পরিধির সূত্র হচ্ছে 2πr, এটা আপনার মুখস্থ করতে হবে। তাহলে মনে করি চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতো, এখানে আমাদের দেওয়া আছে 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে, করতে n সংখ্যকবার ঘুর ঘোরে, এটা আমরা মনে করে নিয়েছি। তাহলে একবার ঘুরলে চাকাটি তার কি পরিধি সমান পথ অতিক্রম করে, যদি এটা আপনার চাকা হয় তাহলে এটা একবার ঘুরছে, এখান থেকে একবার ঘুরে আবার এই পর্যন্ত আসছে, তার মানে তার একবার পরিধি সমান পথ অতিক্রম করতে হচ্ছে। তাহলে এন সংখ্যক বার ঘুরলে কি হবে, এন বার অতিক্রম করতে হবে, এই জন্য পরিধির সাথে এন গুণ করা হয়েছে, আর যতটুকু অতিক্রম করবে সেটা 360 আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে, এখান থেকে এনের মান বের করতে হবে। তাহলে এন সমান এনের সাথে 2πr গুণ আছে, 360-এর সাথে ভাগ হয়েছে, 2 মান বসাবেন, 2 বসাবেন, পায়ের মান বসাবেন, পায়ের মান মুখস্থ করবেন 3.1416, আর আরের মান আমরা বেরই করেছি 2.25 বসিয়ে দিয়েছি। এটা ক্যালকুলেটর কীভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে প্রথমে আপনি ক্যালকুলেটর ধরবেন, ধরে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটর ওপেন করে আপনি চলে যাবেন এখানে 360 লিখবেন, ভাগ দিবেন, ব্র্যাকেট দিবেন, ওকে, তারপর আপনি লিখবেন এই যে 2 × 3.1416 × 2.25, ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, দিয়ে সমান দিবেন, দেখবেন আপনার অ্যান্সার আসছে, এই যে অ্যান্সার দেখতে পাচ্ছেন যে অ্যান্সার আসছে 25.46, এই যে 25.46, তার মানে 25 বার ঘুরছে। ওকে শিক্ষার্থীবৃন্দ, এ অঙ্কটা আপনাকে প্র্যাকটিস করতে হবে,
তারপর আমি আরও কিছু অঙ্ক আপনাদের জন্য রেখেছি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক এ বছরের জন্য, যে একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য বের করতে হবে। মানে এটা একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে একটা বর্গ অঙ্কলিখিত হয়েছে, এই বর্গের একটা বাহু বের করতে হবে। আমরা জানি বর্গের চার বাহুর দৈর্ঘ্যই সমান, যে কোনো একটা বাহুর মান বের করলে হচ্ছে। তো বৃত্তের পরিধি কী? বৃত্তের পরিধি 2πr, এই 2πr সমান দেওয়া আছে 220, এই যে লেখা আছে 2πr সমান 220। এখান থেকে আপনি আর এর মানটা বের করবেন, তার মানে আর রেখে বাকিগুলো সব এবার শেষে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ভাগ করলে আপনার আর এর মান বের হলো 35। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হলো? 35 বের হলো। তাহলে একটা বিষয় চিন্তা করেন, এখান থেকে এতটুকু হচ্ছে 35, আর এখান থেকে আরেকটা 35, আর যখন আপনি কর্ণটা এঁকেছেন তখন এ বি সি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে, আর সমকোণী ত্রিভুজের ভিতরে এটা অধিভুজ, এটা লম্ব, এটা ভূমি। আর এটার মানও এ ধরলাম, এটার মানও যদি আমরা এ ধরি তাহলে আমাদের কি দুইটা বাহু সমান হয়ে গেল, অথবা এ বিও যা বি সিও কি একই রকম। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনার পিথাগোরাসের সূত্র হচ্ছে অধিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অধিভুজ স্কোয়ার। লম্ব এখানে কি, ভূমি কি, এ বি, এ বি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে বিসি, বিসি স্কোয়ার, আর অতিভুজটা আছে এসি, এসি স্কোয়ার। ওকে, সেই ক্ষেত্রে আপনার সূত্র আসলে এরকম, তাহলে এ বি, এ বি যেহেতু দুই বাহু সমান, আমরা বিসি এর পরিবর্তে এ বিও লিখতে পারি, এসি থাকলো, তাহলে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার যোগ করলে 2ab² আর এসি এর মান আমরা যদি এখন দেখি, এই উভয় পক্ষ থেকে আমরা বর্গমূল করছি, এটা একটু অন্যরকম করছে, যাই হোক রুট করা হয়েছে, রুট করলে রুট 2 উপর রুট থাকে, এ স্কোয়ার স্কোয়ার উঠে যায়, তাহলে এ বি সমান থাকে এসি। ওকে, তাহলে এ বি এর সাথে রুট 2 যেহেতু গুণ আছে, সেক্ষেত্রে এসির সাথে এটা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এসি মানে কি, এসি মানে এদিকে 35, এদিকে 35, যেহেতু আর মান 35 ছিল, সেক্ষেত্রে আমরা 70.028 লিখতে পারি। এই 70.028 আমরা 2√2 দিয়ে ভাগ করে দিব, ভাগ করলে আমাদের হবে 49.5173 মিটার। এটা হচ্ছে আমাদের বৃত্তে অন্তর্লিখিত বর্গের এক বাহুর দৈর্ঘ্য। ওকে, এই অঙ্কটা আপনার প্র্যাকটিস করতে হবে। আরও দুটো অঙ্ক আমি আপনাদের দেখাই দিচ্ছি, সে দুটো অঙ্ক আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, একটি অঙ্ক আপনার প্র্যাকটিস করতে হবে যে একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 2400, সে বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো ঘনকাকৃতির বস্তুর কর্ণের আমরা জানি এক ধার সমান এ দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে ক্ষেত্রফল ঘনকাকৃতি বস্তুর ক্ষেত্রফল 6a² মুখস্থ করতে হবে। 6a² সমান যেহেতু ক্ষেত্রফল 2400 দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা 6a² সমান 2400 লিখতে পারি। তাহলে এই স্কোয়ারের সাথে 6 গুণ আছে, এপাশে সে ভাগ হয়ে গেল, থাকে 400, আর এখানে রুট স্কোয়ার আছে, স্কোয়ার সমান এপাশে সে যদি 400 রুট করে দেন তাহলে আপনার হবে 20। তার মানে এক বাহু দৈর্ঘ্য পেলেন 20 ধারের, সেক্ষেত্রে আপনার কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে আপনার √3a সেন্টিমিটার। তাহলে এর মানে আমরা পেয়েছি 20 বসাই দিবেন, তাহলে √3 সাথে 20 যখন আপনি ক্যালকুলেটার ইউজ করবেন তখন দেখবেন আপনার 34 এটা আসছে। রুট বসাতে হলে আগে প্রথমে যে রুট আছে রুট বসাবেন, √3 দিবেন, গুণ দিবেন হচ্ছে 20, আপনার দেখেন 34.64 এসেছে। ওকে, অঙ্কটা প্র্যাকটিস করবেন। তারপর আরও একটা অঙ্ক দেখাবো আমাদের, আচ্ছা আরেকটা অঙ্ক আপনার এই অঙ্কটা প্র্যাকটিস করতে পারেন, এই যে বেলুনের উচ্চতার এই অঙ্কটা, একটি বেলুনের বর্গতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, এটা প্র্যাকটিস করতে পারেন, মোটামুটি ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, এই অঙ্কটা। হ্যাঁ, এই অঙ্কটা একটি বেলুনের বর্গতলের ক্ষেত্রফল, এটা 15 নম্বর অঙ্ক। এরপর যে 4-5 অঙ্ক দেখালাম এ পর্যন্ত, ইনশাল্লাহ এর ভিতরে আপনি কমন পাবেন। হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ, আর একটা ময়ের একটা অঙ্ক আছে, এই ময়ের অঙ্কটা আপনার শিখতে হবে, আমি দেখাই দিচ্ছি। একেবারে হচ্ছে 16.1 আছে অঙ্কটা। এছাড়া একটা অঙ্ক আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার, সেটা এটা যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 হলে সমান সমান বাহু দৈর্ঘ্য বের করতে হবে। এই অঙ্কটার এখানে সমাধান দেখতে পাচ্ছেন, একটু প্র্যাকটিস করবেন, এটা উত্তর আমার এর আগে কিছুদিন আগে আমি হোয়াইট বোর্ডে দেখিয়েছি, এই অঙ্কটা একটু প্র্যাকটিস করবেন। আর ময়ের যে অঙ্কটা সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যে এই যে অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা আপনি একটু প্র্যাকটিস করবেন, এটার সমাধান আমাকে দেওয়া আছে, তারপর সমাধান এখানে দেখে নিতে পারছেন। এটা একেবারে ইজি একটা অঙ্ক, যে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরে 4 মিটার নিচে নামবে, মানে এদিকে সরালে 4 মিটার নিচে নামবে, এটা বের করতে হবে। এই যে সমাধান একেবারে ইজি, জাস্ট এখান থেকে আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই যে এখান থেকে এতটুকু
আর জাস্ট এখানে যে সিডি এর মান 12 মিটার এসেছে, তার মানে বইটা এই। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আপনাদের গণিতের টোটাল একটা কমপ্লিট একটা সাজেশন, প্লাস যা যা লাগে এভরিথিং পরীক্ষার জন্য সবই দিয়ে দিয়েছি। আপনার জাস্ট সমাধান করে যাবেন, ইনশাল্লাহ কমন পাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কবির টেক বাংলার সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।